হুট করেই ডাকা হয়েছে বোর্ড সভা। ইস্যু অনেক, সমাধান ছাড়াও উপায় নাই। সামনে আফগানিস্তান সিরিজ, নির্বাচকরা চেয়ে বিসিবির দিকে। সভাপতি ফারুক আহমেদের গ্রিন সিগন্যাল তারা পাবেন তো? সাকিব আল হাসান ইস্যু আগামীকালের বোর্ড সভার গুরুত্বপূর্ণ টপিক। সিদ্ধান্ত হয়ে যেতে পারে কালই, ইতিবাচক সিদ্ধান্ত না এলে সাকিবের ক্যারিয়ারে বসতে পারে ফুল স্টপ। কারণ আফগানিস্তান সিরিজ না খেললে খেলা হবে না হয়তো ওয়েস্ট ইন্ডিজেও। এই ছয় ওয়ানডে না খেলে সাকিব কিভাবে খেলবেন চ্যাম্পিয়ন্স ট্রফি? অর্থাৎ বুধবারের বোর্ড সভায় গুরুত্বের বিচারে সাকিব ইস্যু থাকবে ওপরের দিকে। বোর্ড সভায় আলোচনা হবে বিসিবির গঠনতন্ত্র নিয়েও। এই ব্যাপারে জানতে চাওয়া হয়েছে ওপর মহল থেকে। নিয়ম অনুযায়ী তিনটা বোর্ড মিটিং কেউ মিস করলে তার সদস্যপদ বাতিল হয়ে যায়। এখন বিসিবির কি আপডেট? নতুন কমিটিও তো এখনো গঠন হয়নি। গঠনতন্ত্রের মতো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা বুধবারের বোর্ড সভায়। নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন্সি ছাড়তে চেয়েছেন, তবে বিসিবি থেকে এখনো অফিসিয়ালি কিছুই জানানো হয়নি। দ্বিতীয় টেস্টের আগের দিনের প্রেস কনফারেন্সে শান্ত আসেননি। ধারণা করা হচ্ছে শান্তর সাথে বসতে পারে ক্রিকেট বোর্ড। নিশ্চিত করেই ক্যাপ্টেন্সি ইস্যু নিয়ে আলোচনা হবে বুধবারের বোর্ড সভায়। সিদ্ধান্ত জানা যাবে কিনা সেটা নির্ভর করছে বিসিবি সেটা জানাতে চায় কিনা তার উপর। আলোচনা হতে পারে নতুন সহকারী কোচ নিয়োগ নিয়েও। গুঞ্জন আছে এগিয়ে দুটো নাম, তাদের মধ্যে আছেন মোহাম্মদ সালাহউদ্দিন। অর্থাৎ সালাহউদ্দিনের ব্যাপারে আগামীকালের বোর্ড সভাতে আলোচনা হতে পারে, আসতে পারে সিদ্ধান্ত, অর্থাৎ একের পর এক ইস্যু। বিসিবির প্রতিটা বোর্ড সভায় নানা ইস্যু নিয়ে হাজির হয়, কয়টার সমাধান হয় তা নিয়ে আছে প্রশ্ন। আরও একটা বোর্ড সভা, আরও নতুন অনেক ইস্যু, সবগুলো ইস্যুই যেন আলাদা আলাদা জায়গা থেকে গুরুত্বপূর্ণ। বোর্ড সভাপতি ফারুক আহমেদের ওপর নির্ভর করছে অনেক কিছুই, কারণ বিসিবি বস হিসেবে ফাইনাল কল তো তারই। সাকিব কি খেলতে পারবেন? বিসিবির গঠনতন্ত্র ইস্যু, শান্তর ক্যাপ্টেন্সি কিংবা সহকারী কোচ, সব জটলা খুলবে তো? সাকিব গ্রিন সিগন্যাল পাবেন তো? কিংবা কি অপেক্ষা করছে শান্তর ভাগ্যে? প্রত্যয় বিডি ক্রিকেট টাইম।